এক নজরে দেখে নেওয়া যাক যেসব খাবারে কোলেস্ট্রলের মাত্রা কমে। কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা, পাশাপাশি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মতো কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তবে কোলেস্ট্রলের মাত্রা কমতে সাহায্য করে কিছু খাবার। কমলার জুস, টক মিষ্টি স্বাদের কমলার রস কোলেস্ট্রল কমানোর অত্যন্ত উপকারী। গবেষকরা জানিয়েছে কমলার রস হাইপার কোলেস্ট্রোলেমিয়ার রক্তের লিপিড প্রোফাইলের উন্নতি ঘটায়। এর কারণ হচ্ছে কমলার রসে ভিটামিন সি, ফোলেট এবং হেসপিরিডিন এর মতো ফ্লেভোনয়েড থাকে। গ্রিন টি, প্রতিদিন কয়েক কাপ গ্রিন টি পান করা সার্বিক কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমানোর একটি সহজ উপায়। গ্রিন টি এর বিভিন্ন উপাদান পরিপাকনালীতে কোলেস্ট্রলের শোষণ প্রতিহত করে এবং রেচনে সাহায্য করে। এছাড়া গ্রিন টি ধমনীতে প্লাক জমা প্রহিত করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। অটমিল, সকালের নাস্তায় অটমিল খাওয়া কোলেস্ট্রলের মাত্রা কমায়। অটমিলের দ্রবণীয় ফাইবার কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি রক্তস্রোতে কোলেস্ট্রলের শোষণ কমায়। এছাড়াও নিয়মিত অটমিল খেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে। কাঠবাদাম, হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। মনো আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং ফাইবার থাকে কাঠবাদামে, যা ভালো কোলেস্ট্রল এইচডিএল এর মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায়। 2011 সালে নিউট্রিশন রিভিউতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয় যে কাঠবাদামের মতো গাছের বাদাম খাওয়া এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমতে সাহায্য করে। এর ফলে করোনারি ডিজিজ হওয়ার ঝুঁকি 3-9% কমে।